তারপরে কি দেখলাম আমি এটা, তাড়াতাড়ি একটা ভিডিও বলছি, একটা শর্ট ফিল্ম, ক্রিস্টোফার নোলানের প্রথম ক্যামেরা হাতে কিছু বানানো জিনিস। তো এই শর্ট ফিল্মটার নাম হচ্ছে ডুডল বাগ, মাত্র 2 মিনিটের শর্ট ফিল্ম, 90s প্রবাবলি। আর নোলান তো ভাই নোলান, মানে আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না, আমি জাস্ট বলতে চাই যে লোকটার মাইন্ডে অনেক কিছু চলতো সব সময়। 2 মিনিটের মধ্যেই যা দেখিয়েছে মানে পুরো চমকপ্রদ, মানে 2 মিনিটের জন্য মানে আমাকে একটা এরকম ভিডিও বানাতে হচ্ছে, বাট আই এম সো এক্সাইটেড আফটার ওয়াচিং দিস। তো এইখানে যে ক্যারেক্টারটা, যে অ্যাক্টারটা, এই অ্যাক্টারটা কিন্তু পরের সিনেমাতে, মানে প্রপার যেটা সিনেমা একটা ফলোয়িং আমি রিভিউ করেছিলাম, তো ওই লোকটাই আছে। আর এই লোকটাকে আবার টেনেটেও দেখা গেছে, টেনেট সিনেমাটাতেও একটা জায়গায় দেখা গেছে খুব অল্প সময়। আর ইনি প্রবাবলি নোলানের খুব ক্লোজ একজন। তো ডুডল বাগ একটা বেশ মজাদার একটা 2 মিনিটের শর্ট ফিল্ম। মানে কি হয় বেসিক্যালি শর্ট ফিল্মে, শর্ট ফিল্মের সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে চমকটা, টুইস্টটা, সেটা একদম সেট করে এসে গেছে, সুন্দর করে এসে গেছে, আমাদের চমকে দিয়েছে, আমাকে তো দিয়েছে, সেটাই দরকার। আর সেটা খুব সুন্দর করে দেখিয়েছে নোলান। ডুডল বাগ যারা দেখোনি আমি লিঙ্কও দিয়ে দিতে পারি, প্লিজ ওয়াচ দ্য শর্ট ফিল্ম, মানে দারুণ, খুব সুন্দর 2 মিনিটের একটা শর্ট ফিল্ম। নিজের পায়ে নিজের কুড়ুল, যেটা আমরা খুব পাতি বাংলা ভাষায় বলি, সেটার একটা খুব হায়ার এবং একটা ফিলোসফিক্যাল ফর্মে অনেক ডিপ সাইকোলজি থ্রু দিয়ে একটা মেটাফর রিপ্রেজেন্ট করা হয়েছে এই শর্ট ফিল্মটায়। এবং নোলানের প্রথম কাজ, মানে এই লোকটা যে টেনেট বানাতে পারে, যে ইন্টারস্টেলার বানিয়েছে, সে এরকমও বানিয়েছে। দেখো, গ্রাফিক্স ইজ নট দ্য থিং, কম দামি ক্যামেরা ইজ নট দ্য থিং, অল ইট নিডস ইজ আ গ্রেট আইডিয়া। তাহলে তুমি হ্যান্ডেলড এরকম ফোনের ক্যামেরাতেও মারাত্মক শর্ট ফিল্মও বানাতে পারো, যদি তোমার কন্টেন্ট এবং স্টোরিটা মারাত্মক হয়। তো সেই জিনিসটাই কোথাও না কোথাও এই ডুডল বাগে দেখা গেছে। তো আমি আর বেশি সময় নষ্ট করব না, ভিডিওটা দেখো, আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হয় পরে ভিডিওতে, টাটা।